বন্ধুরা, যখন তখন যেমন তেমন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা তো বিভিন্নভাবে রুটি করে খেয়েছেন, এছাড়াও রুটির অনেক প্রসেস আমি আগেই চ্যানেলে আপলোড করেছি। আজ কিন্তু একেবারে অন্য ধরনের রুটি বানিয়ে দেখাবো। এই রুটি বানানোর পরপর দুদিনই থাকবে একেবারে তুলতুলে নরম, আর খেতে এই রুটি খুবই সুন্দর। এই রুটির নাম হলো ঠান্ডা রুটি। আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি কিন্তু যে উপকরণ দেখিয়েছিলাম সেই উপকরণের নাম বলেওছি, কিন্তু আপনারা বারবার আমাকে কমেন্ট করেছেন যে ওই উপকরণের নাম আমি বলিনি। বন্ধুরা, তাই বলি ভিডিও পুরো দেখার চেষ্টা করুন, তাহলে সবটাই বুঝতে পারবেন। আগের দিনে যে ভিডিও আপলোড করেছি সেই উপকরণের নাম বন্ধুরা গুলঞ্চ, কিংবা এটাকে আমরা গিলোই বলে থাকি। আর আজকের যে আমি রেসিপিটা প্রস্তুত করে আপনাদের দেখাবো, এটা খেলে বন্ধুরা পেট ঠান্ডা হয়। অনেকেই রুটি হজম করতে পারেন না, কিন্তু এই রুটি খেলে হজমও হবে, নরমও লাগবে, আর তার সাথে সাথে পেট ঠান্ডা হবে। কিন্তু রুটি তৈরি করবার আগে আটার সাথে বেশ কিছু উপকরণ মিশিয়ে তারপর রুটি করতে হবে। চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করি। গরমের দিনে এই স্পেশাল রুটি বন্ধুরা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা এই সবজি দেখে চিনতেই পেরেছেন, হ্যাঁ ঠিক ধরেছেন, এই হলো লাউ। এইরকম কচি লাউ দিয়ে আজকে আমি রুটি তৈরি করব, কিন্তু এর সাথে থাকবে আরও বিভিন্ন উপকরণ যেটা পেট ঠান্ডা রাখতে সাহায্য করবে। বন্ধুরা, গরমের দিনে এই লাউকে কিন্তু একেবারেই অবহেলা করবেন না, একদিন অন্তর অবশ্যই লাউয়ের তরকারি, লাউয়ের পোস্ত, লাউ দিয়ে রুটি, লাউয়ের বিভিন্ন রেসিপি আপনারা কিন্তু খেতেই থাকুন। যখনই পেটের গোলমাল হবে এবং পেট গরম হয়েছে বলে মনে হবে, তখনই আপনারা লাউয়ের এই বিভিন্ন রেসিপিগুলি তৈরি করে খেতে পারেন। তবে বাজার থেকে যখনই আপনারা লাউ কিনবেন একটু দেখে কিনবেন, যাতে কচি হয়। লাউয়ের খোসা অনেকে রেখেই খান, কিন্তু আমি খোসাটা একটু পুরু বলে এটা আমি তুলে নিচ্ছি। এরপর এই পদ্ধতিতে আপনারা গ্রেড করে নেন। বন্ধুরা, লাউ দিয়ে ডালও অনেকে খান, তাই এই গরমের দিনে লাউ দিয়ে যে ঠান্ডা রুটি আমি বানিয়ে দেখাবো, এটা কিন্তু আপনারা বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করে দেখুন। যাদের সুগার আছে তারা কিন্তু এই রুটি তৈরি করে খান, তাদের লাউ খাওয়া হবে আর রুটিও খাওয়া হবে। বন্ধুরা, অনেকে আবার লাউ খেতে পছন্দই করেন না, কিন্তু একবার যদি এই রুটি আপনারা করে দেখেন বুঝতে পারবেন কত তুলতুলে নরম হচ্ছে বিনা পরিশ্রমে। আমরা কত কিছু করি রুটি নরম হবার জন্য, গরম জল দিয়ে আটা মাখি, আটা মাখার পর তাকে রুটি বেলবার পূর্বে কতক্ষণ কাপড়ের টুকরো, মানে ভেজা কাপড়ের টুকরো দিয়ে জড়িয়ে রাখি, কত কি না করি। কিন্তু সামান্য এই উপকরণগুলি দিলে আপনার রুটিও নরম হবে, তার সাথে সাথে পেটও ঠান্ডা হবে, আর পেট পরিষ্কার হবে, পায়খানাও ভালো হবে। দেখুন, আমি এটা ব্লেন্ড করব বলে নিয়ে যাচ্ছি, একটু কুড়ে নিয়েছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপর বন্ধুরা, এরপর এমনভাবে আপনাকে ব্লেন্ড করতে হবে এটা যেন একেবারে কোনো দানা, লাউয়ের দানা না থাকে। এটা আপনি অবশ্য সেদ্ধ করেও করতে পারেন। এরপর বন্ধুরা আটা নেওয়ার পালা। আপনাদের আমি একটার পর একটা উপকরণ কিন্তু দেখিয়ে যাচ্ছি, একটা উপকরণও কিন্তু বন্ধুরা আপনারা এখানে মিস করবেন না। দেখুন, আটা এইভাবে এই জন্যই আমি চেড়ে দেখাচ্ছি, কারণ হলো এই যে ভুষি, আটা থেকে যে ভুষি বের হয়, এই ভুষি আমি এই রুটি করবার সময় ফেলবো না, ভুষি সহ বানাবো এই আটার রুটি। আপনারা হয়তো ভাববেন লাউয়ের রুটি আর কি এমন ব্যাপার, না বন্ধুরা, আগের দিনে বড়রা, মা দিদিমায়েরা এই লাউয়ের পিঠে, লাউয়ের রুটি এইসব জিনিস প্রস্তুত করে খাওয়াতেন, তাই আগেকার দিনে আমাদের এত রোগ জ্বালা থাকেনি, কিন্তু তার চল এখন আর নেই, যার কারণে আমরা এইভাবে খাওয়া দাওয়া প্রায় ভুলেই গেছি। এরপর বন্ধুরা দেখুন, আমি অল্প করে হলুদ মেশালাম, আপনারা দেখলেন পরিমাণ মতো লবণ মেশালাম, এরপর ঘরে বসানো টক দই একটু আমি দিয়ে দিচ্ছি। যদি মাঝে মধ্যেও এই রুটিটা করে খান, দেখবেন আপনাদের পেটের অসুবিধা হবে না। অনেকে রুটি খেয়ে হজম হয় না, তারা এইভাবে রুটি করে খান। তো দেখুন, আমি ওই লাউটা কিন্তু ব্লেন্ডই করেছি, ওটা কিন্তু রান্না করিনি বন্ধুরা। মিহিভাবে ব্লেন্ড করা
লাউ দিয়ে আমি এরপর আটাটাকে আস্তে আস্তে মেখে নেব। বন্ধুরা, এই আটা রুটি এত সুন্দর খেতে লাগে সে আপনাদের আর কি বলবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এইভাবে খুব ভালোভাবে বেশিক্ষণ ধরে মেখে নিন, একটু একটু করে এইভাবে ব্লেন্ড করা লাউ দিতে থাকুন। আপনারা চাইলে লাউ সেদ্ধ করে তারপর ভালোভাবে চটকে গরম গরম সেই চটকে নেওয়া লাউ দিয়ে ভালোভাবে আটা মেখে নিন। বন্ধুরা, যখন বুঝতে পারবেন যে আটা মাখা হয়ে গেছে তখন আস্তে আস্তে লেচি পাকিয়ে নেন। দেখুন বন্ধুরা, একসাথে ব্লেন্ড করবার পর আন্দাজ না করেই কিন্তু এই মিহি করে বেটে নেওয়া লাউকে ঢেলে দেবেন না, তাহলে আটা খারাপও হয়ে যেতে পারে। তাই একটু সাবধানতার সাথে এই আটা মাখাটা আপনাদেরকে করতে হবে। এরপর আপনি আপনার সাইজ মতো এরকম গোল গোল করে নেন। এরপর করে নেওয়ার পর রুটি বেলতে থাকুন। বন্ধুরা, এই রুটি খেলে সত্যি সত্যি পেট ভালো থাকে, পেট ঠান্ডা হয়, আর রুটির স্বাদটাও মাঝে মধ্যে বদলানো ভালো। এরপর খুব ভালোভাবে রুটিটাকে বেলে নিন। আমি তো যেমন জানি সেরকমভাবেই রুটি বেলে নিচ্ছি। বন্ধুরা, লাউ আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। এছাড়াও বন্ধুরা, আপনারা যে দেখলেন আমি একটু এক চিমটি হলুদের গুঁড়ো মিশালাম, এই কারণে অনেকেই ভাববেন যে হলুদের গুঁড়ো দিয়ে আবার আটা মাখা, অনেক রোগকে এড়ানো যায়। তাই বন্ধুরা, যখন আটা মাখবেন, এমনি ঘরে যখন নর্মালি রুটি বানাবেন, তখনও কিন্তু আটার সাথে এক চিমটি হলেও হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। আর টক দই দিলে তো রুটি নরম হয় আর খেতেও ভালো হয়। চলুন, এইভাবে আমার রুটিগুলো সব বেলা হয়ে গেছে, এরপর একটার পর একটা আমি সেকে নেব। বন্ধুরা, খুবই ভালো হয় এই রুটি যদি এইভাবে তাওয়াতে একটা একটা করে সেঁকে নামিয়ে রাখেন, আর যদি এটা আগুনে বেশি না সেঁকেন সবথেকে বেশি ভালো হবে, যাতে কাঁচা না থাকে সেইভাবে একটার পর একটা রুটি সেঁকে তুলে রাখুন, তাহলে এটা খেতেও ভালো হবে, স্বাদটা নষ্ট হবে না। তবে বন্ধুরা, এই রুটি করতে অনেকেরই ঝামেলা মনে হতে পারে শরীরের জন্য, মাঝে মধ্যে এই গরমের দিনে এই রুটি বানিয়ে খান, খেতেও ভালো হবে। বন্ধুরা, আপনারা দেখলেন আমি আটার ভুষি কিন্তু ফেলিনি। আটার ভুষি দিয়ে রুটি তৈরি করে খেলে আমাদের যদি কোষ্ঠকাঠিন্য ধাত থাকে তা কিন্তু ঠিক হয়ে যায়। তাই আটার ভুষি মাঝে মধ্যে মিশিয়েও রুটি খাবার চেষ্টা করবেন। এরপর দেখুন, এই রুটি আমি বানিয়ে নিয়েছি, আর এই রুটি কত সফট হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন, আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। আর এই রুটি আপনি দুই দিন এইভাবে রেখে দেন, এরকম নরমই থাকবে, এরকম টেস্টি থাকবে। এই দেখুন বন্ধুরা, রুটি কত পারফেক্ট রুটি তৈরি হয়েছে। বন্ধুরা, আজকে এই ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের এই ঠান্ডা রুটি অবশ্যই এই গরমের দিনে বানিয়ে খান, অতিরিক্ত গরম পড়ছে এবার, যার কারণে আমি এই ভিডিও আপনাদের শেয়ার করলাম। আজ ভিডিও এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন ভিডিওর সাথে। গুড বাই।